হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকল অনেক ভালো আছেন আর আপনাদের তো কিন্তু আমি অনেক ভালো আছি। তো ফাইনালি গেমটা কিন্তু আপডেট করে ফেললাম, আর আপডেটের পর কী কী এক্সচেঞ্জ আসতে পারবে সেগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে ফার্স্টে কিন্তু আমি অনেক আইটেম ডট ক্লেম করে নিছি। আর এখানে একটা স্নাইপার স্কিন দিছে, এটা সিঙ্গেল ম্যাগাজিন ডাবল রেট অফ ফায়ার না কি যেন দিছে। তো যাই হোক, অ্যাবিলিটিটা কিন্তু মারাত্মক ফ্রি হিসেবে। তো এখানে আবার আসা যাক লাক রয়্যাল সেকশনে। তো লাক রয়্যাল সেকশনে তেমন কোনো চেঞ্জ আসে না, বাট মিনি জেটার স্কিন দিছে আর যেটা অলরেডি আমার কাছে ছিল, আর গ্লোয়াল স্কিনটা খানিক আমি স্পেন মেরে এখান থেকে ক্লেম করে নিছি। তো যাক, আপনারা চলে নিতে পারেন। আর এখানে কিন্তু গোল্ড দিয়ে স্পেন্ড করতে পারেন, যেটা অনেকই ভালো। আর গোল্ড রয়্যালে কিন্তু একটা বান্ডিল দিছে, ফিমেল বান্ডিল করছে, মেল বান্ডিল। যেটা বান্ডিলটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানেন। আর এখন চলে গেলাম স্টোর সেকশনে। স্টোর সেকশনটা কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ার পুরো উলট পালট করে ফেলছে। আর এখানে স্টোর সেকশনে সে রেডিমে গেলাম, আর রেডিমে গেলে কিন্তু এখানে ভালো ভালো ওপি লেভেলের বান্ডিল দেখতে পেয়ে যাচ্ছেন। এখানে বেশিরভাগ বান্ডিল আমি এক্সচেঞ্জ করে নিছি, আর এই বান্ডিলটা কিন্তু অনেক রেয়ার ছিল, বাট এখন রেয়ার আছে কিনা আমি জানি না। ওটা আমি এক্সচেঞ্জ আর করলাম না, যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু আর রেয়ার থাকবে না। আর এই বান্ডিলটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, তো এটা ফটাফট এক্সচেঞ্জ করে নিই এখন। তার কথা না বলে ফটোফটসে এক্সচেঞ্জ করে নিলাম। আর আমার কাছে কিন্তু অনেকগুলো ম্যাজিকও আছে, বাট ম্যাজিকগুলো নষ্ট করে কোনো লাভ নেই, নষ্ট তো হবে না। বান্ডিলগুলো নিয়ে নিই, হোক রেয়ার বা না হোক। তো এখানে আইটেম একটু নিচে গেলে দেখতে পারেন এখানে কিছু গান স্কিন আছে, যেগুলোর অ্যাবিলিটি ড্যামেজ 15+, এরকম অ্যাবিলিটি দেওয়া আছে। বাট এই অ্যাবিলিটিগুলো আদৌ কাজ করে কিনা আমি শিওর জানি না। তো এখন চলে গেলাম প্রোডাক্টসে প্রোফাইলে, যেখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন কোনারে কিছু সেকশন অ্যাড করছে, বাট এইগুলো আগে কিন্তু গেমে ছিল না, এগুলো নতুন অ্যাড করছে যে টাইটেলের নিচে। যাই হোক, এটা অনেক ভালোভাবে, আর টাইটেলে কিন্তু তেমন কোনো চেঞ্জেস আসে নাই, বাদ বাকি সবই ঠিক আছে। তো এখানে ভিজিটর নামে একটা অপশান আছে, যে আপনার আইডিতে কে কে ভিজিট করছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, এবং অন্যের আইডিতে আপনি লাইক দিতে পারবেন। তো এটা কীভাবে এটা একটু পরেই দেখাচ্ছি। তো এখানে ফটোক্সে আবার চলে আসলাম প্রোফাইলে। তো ওয়েট, এখানে আমি একটা ফ্রেন্ডের আইডিটা ঢুকলাম, আর এখানে দেখেন একটা লাইক দেওয়া যাচ্ছে, মানে মাত্র একটা লাইক দিতে পারবেন, আর লাইকটা কিন্তু আর উঠাই নিতে পারবেন না। আর এখানে দেখছেন আপনি যাকে তাকে কিন্তু আপনার এটা দিতে পারবেন, রিপোর্ট মারতে পারবেন, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, ফ্রেন্ডের হাতে মজাও করতে পারবেন। আরেকটা বিষয় আমার খুব ভালো লাগছে, যেটা ট্রেনিং গ্রাউন্ডে চেঞ্জ। তো ট্রেনিং গ্রাউন্ডে কেমন চেঞ্জ করছে চলেন প্রোডাক্টসে যে দেখে আসে। তো ট্রেনিং গ্রাউন্ড তার আগে একটা জিনিস দেখে নিই, এখানে যে স্কোর নামে অপশান আছে, যে হাই স্কোর 100 থাকলে আপনারা যে গেমটা খেলতে পারেন এটা তো সবাই জানেন। তো এখানে কিন্তু একটা বান্ডিল অ্যাড করছে, যেখানে 7 দিন ধরে আপনাদের দেখাচ্ছি। আর একটা ইমোট দিচ্ছে, ইমোটটাও কিন্তু অসাধারণ। তো এই ইমোটগুলো পাবেন কিন্তু আপনি 30 দিনকার জন্য, সেভ 30 দিন, এরপরে কিন্তু ইমোটগুলো আপনার কাছ থেকে চলে যাবে, যেমন যে আপনারা তো জানেন। আর এই ট্রেনিং সেকশনে একটা ট্রেনিংয়ের ভিতরে একটা ইয়ে করছে, এখানে তো 2টা বট সবাই থাকে, আর ভিতরে এখানে কাস্টমাইজ করতে পারেন। ভিতরে যে 3-4টা বট আছে আপনারা ওদের দৌড়ের স্পিড কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে যারা প্র্যাকটিস করতে আসবেন তাদের প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই ভালো করছে গ্যারিনা ফ্রি ফায়ার। তো যেটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে, কার কাছে কেমন লেগেছে সেটা জানি না। তো আজকের ভিডিওটা আর কিন্তু বড় করছে না গাইজ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, খুব আপনার চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু একদমই ডাউন হয়ে গেছে, আপনারা একদমই সাপোর্ট করতেছেন না। ফার্স্টে যেভাবে সাপোর্ট দিয়েছেন ওইভাবে সাপোর্ট দিতে থাকেন, আর পাশে থাকেন সাপোর্ট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।